জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা গ্রুপ ডি পদে মেরিট লিস্টে প্রকাশিত দাবিতে এবার রাস্তায় নামল গ্রুপ ডি পরীক্ষার্থীরা। ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশের দাবিতে এবার রাস্তায় নামল জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা গ্রুপ ডি পরীক্ষার্থীরা। অবিলম্বে গ্রুপ ডি পদে মেরিট লিস্ট প্রকাশের দাবি নিয়ে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা অধিকর্তার নিকট এবার ডেপুটেশন প্রদান করল চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলেই বহু বেকার বয়স উত্তীর্ণ হয়ে যাবে, তাই দ্রুততার সাথেই মেরিট লিস্ট প্রকাশ করার জন্য জয়ন্ত রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা অধিকর্তার নিকট দাবি জানিয়েছেন সকল চাকরি প্রত্যাশীরা। আমাদের এই পরীক্ষা দেওয়া হয়েছে, আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের 19 তারিখে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আজকে 4.5 মাস হয়ে গেছে, 4.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের রেজাল্টটা এখনও মেরিট লিস্ট পাবলিশ করছে না তারা। ওদের কাছে কিছু ছিল, ওনাদেরকে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে, তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা, কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ম্যারেজ লিস্টটা এখনও পাবলিশ করছে না। তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের ম্যারেজ লিস্টটা পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে। আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে, ওনার নিকটও আমার এটাই রিকোয়েস্ট যে আমাদের ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি, যাতে জেআরবিটির ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়া হয়। আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে, এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভার এজ হয়ে গেছে, ওদের বিষয়টাও দেখা দরকার। তো খুব তাড়াতাড়ি যাতে ম্যারিট লিস্টটা কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয় এটাই আমাদের রিকোয়েস্ট। আমরা জেআরবিটি গ্রুপ ডির যেই আমরা এই মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে, এই প্রসেসিংটা আজকে 2020 থেকে চালু হয়েছে, আর আজকে 2024 প্রায় শেষের পথে। আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মিতার সাথে কমপ্লিট করেছে, এখন অতি দ্রুত যাতে আমাদের মেরিট লিস্টটা প্রদান করা হয়, এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি। যাতে আর এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের মেরিট লিস্টটা গ্রুপ ডিয়ার প্রকাশ করা হয় এবং যাতে সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়, এই জন্য আমাদের এখন দাবি সম্মত দিয়ে আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সম্মত জমা দিয়েছি। কতজন আপনারা নিয়েছিলেন? আমরা এখানে প্রায় 50-60 জনের মতো আজকে এসেছি। মানে সারা রাজ্যে কত হবে? সারা রাজ্যে প্রায় আমরা রিটার্নের দিকেছে প্রায় 16,000 সামথিং, প্রায় বাইবারতে মনে হয় সম্ভবত 12,000-এর মতো আমরা বাইবার দিয়েছি। এখন এটা টোটাল পোস্ট হয়েছে 2,500।